হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। পলিটেকনিক বা ডিপ্লোমাতে যে সমস্ত স্টুডেন্টসরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর থার্ড সেমিস্টারে উঠেছো, তাদের কি কি সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার থাকে সেই নিয়ে আমি তোমাদের এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্টেই বলি কত নাম্বার থাকে। প্রত্যেকটা কোর্সে থিওরি এবং প্র্যাকটিক্যালে 100 নাম্বার করে থাকবে। প্রত্যেকটা কোর্সে থিওরি এবং প্র্যাকটিক্যালে 100 নাম্বার করে তোমাদের থাকবে। থিওরি যে সাবজেক্টগুলো আছে, থিওরি সাবজেক্টগুলোতে ইন্টারনাল হয় 40 নাম্বারে এবং এন্ড সেমিস্টার এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয় 60 নাম্বারে। থিওরি যে সাবজেক্ট আছে তার ইন্টারনাল হয় 40 নাম্বার এবং এন্ড সেমিস্টার এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয় 60 নাম্বারে। প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেটার ইন্টারনাল হবে 60 নাম্বারে এবং এন্ড সেমিস্টার এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হবে 40 নাম্বারে। প্র্যাকটিক্যাল যে সাবজেক্টস আছে তার ইন্টারনাল হয় 60 নাম্বারে এবং এন্ড সেমিস্টার এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয় 40 নাম্বারে। এটা হলো নাম্বারের ডিভিশন। এবং তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু মিনিমাম 40% পেতে হবে, তা না হলে কিন্তু সেই সাবজেক্টে ব্যাক আসে বা সাপ্লি হয়ে যাবে। তো ফার্স্ট সাবজেক্ট হচ্ছে তোমাদের কনস্ট্রাকশন মেটেরিয়ালস, কোড হচ্ছে CEPC 301, কনস্ট্রাকশন মেটেরিয়ালস। নেক্সট সাবজেক্ট হচ্ছে তোমাদের বেসিক সার্ভিং, কোড হচ্ছে CEPC 302, বেসিক সার্ভিং। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে মেশিনস অফ মেটেরিয়ালস এবং কোড হচ্ছে CEPC 303। তোমাদের 4 নম্বর সাবজেক্ট হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন এবং কোড হচ্ছে CEPC 304। থার্ড সেমিস্টারের 5 নম্বর সাবজেক্ট হচ্ছে কংক্রিট টেকনোলজি এবং কোড হলো CEPC 305, কংক্রিট টেকনোলজি। নেক্সট তোমাদের সাবজেক্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং এবং কোড হচ্ছে CEPC 306, সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং। থার্ড সেমিস্টারের 7 নম্বর সাবজেক্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এবং কোড হচ্ছে CEPC 307। তো এই 1 থেকে 7 নম্বর যে আমি সাবজেক্টগুলো বললাম এইগুলো হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। এবং 8 নম্বর থেকে 13 নম্বর যে সাবজেক্ট কোডগুলো আমি বলবো সেগুলো হচ্ছে সবই তোমাদের ল্যাবরেটরি বা সিজনাল পেপার। তো 8 নম্বর সাবজেক্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস, তো এটার কোড হচ্ছে CEPC 308S। নেক্সট হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব ওয়ান। সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব ওয়ানে টোটাল 4টে মডিউল থাকে। সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব ওয়ানে টোটাল 4টে মডিউল থাকে। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4। মডিউল 1-এ থাকে কনস্ট্রাকশন মেটেরিয়াল ল্যাব, মডিউল 2-তে থাকে মেকানিক্স অফ মেটেরিয়ালস ল্যাব, মডিউল 3-তে থাকে কংক্রিট টেকনোলজি ল্যাব, মডিউল 4-এ থাকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব। তো সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবের মধ্যে টোটাল 4টে মডিউল থাকে, সেইটা হলো এই 4টে মডিউল। এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে ইন্টার্নশিপ এবং এটার কোড হচ্ছে CEI 31OS, ইন্টার্নশিপ। তো এটার কোড হলো এটা। তো এই হলো তোমাদের সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টে 100 করে পরীক্ষা হয়, যার মধ্যে থিওরিটিক্যাল সাবজেক্ট গুলোর ইন্টারনাল 40-এ এবং এন্ড সেমিস্টার এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয় 60-এ। প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে ইন্টারনাল হয় 60 নম্বরে এবং এন্ড সেমিস্টার এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয় 40 নম্বরে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না।